আমরা অলরেডি এখন ভার্মি কম্পোস্ট সার কারখানায় এখন আছি। আমরা এখন যে কাজটা করব, যে আমরা একটা চেম্বারে কাঁচা গোবর দেওয়ার পরে আমরা কেঁচোগুলো সর্বপ্রথম আমরা কেঁচোগুলো ছাড়ি। তো ছাড়ার পরে যখন 10 থেকে 15 দিন হবে, 10 দিন হবে, আমরা যে কাজটা করি সেই চেম্বারের ভিতরে, এই যে চেম্বার, সেই চেম্বারের ভিতরে সেই কেঁচোগুলো ছাড়ার পর 10 দিন পরে আমরা কী করবো, 6 থেকে 8 ইঞ্চি মতন বা 6 ইঞ্চি বা 5 ইঞ্চির মতন আমরা উলট পালট করে দেবো। তাহলে কী হবে যে এই কেঁচোগুলো যাতে সুন্দরভাবে অক্সিজেন পায় এবং সেই অক্সিজেনগুলো, অর্থাৎ আমরা 10 থেকে 12 দিন পরে, আমরা এই কেঁচো ছাড়ার পরে 10 থেকে 12 দিন পরে এরকম একটা পর্যায়ে আসবে। তো আমরা প্রথমে উলট পালট করে দিতে হবে। উলট পালট করে দিলে আমরা অনেকগুলো উপকার আছে। 1 নম্বর আছে, কেঁচোগুলো সুস্থ থাকবে এবং অক্সিজেন পাবে, যার কারণে জন্য ওদের চলাফেরা করতে সুবিধা হবে। কিন্তু আপনারা যখন কাজ করতে যায় দেখবেন যে আপনি একবার গোবর রাখার পর আপনারা যদি না নাড়ান তাহলে দেখা যাচ্ছে যে একটা জ্যাম লেগে যাবে। তো জ্যাম যদি লেগে যায় তো ওখান থেকে যে বাতাস বা যে গ্যাস সেটা সুন্দরভাবে উঠাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা 10 দিন পর পর আমরা উলট পালট করে দিই। সর্বপ্রথম আমরা যেদিন থেকে অরিজিনাল কাঁচা গোবর এবং যে পরিমিত যে জৈব পদার্থ দেওয়ার পর আমরা 10 দিন পরে এটাকে আমরা উলট পালট করে দিই। তারপর থেকে 10 দিন পর থেকে আমরা কী করি যে ওই উপরে আমরা আছে সরাইনি, মানে যে সারগুলো হয়ে যায়, তো সরাইনি, এই সারগুলো অলরেডি হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সারের ভিতরে যেহেতু আশপাশে বৃষ্টি নামতেছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে, যার কারণের জন্য এই সারটা কিন্তু অলরেডি একটু ভিজা ভিজা টাইপ আছে, যার কারণের জন্য আমরা আর তুলতেছি না। কারণ এখানে তুললে ওই নেটের সাথে কিন্তু পেঁচাই যাবে বা লেগে থাকবে। সেক্ষেত্রে আমরা কী করতেছি যে আমরা মোটামুটি আজকে আমরা 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আমরা উলট পালট করে দেবো। তো উলট পালট করতে গেলে আমরা যে কাজটা করি, আমরা যদি এইভাবেও করি তাহলে মনে করেন যে আমরা যদি এইভাবে বসি, এইটা আমি সবাইকে বলি যে এই চেম্বারগুলো আর একটু ছোটো করে দেওয়ার জন্য 3 থেকে 3.5 ফিট সর্বোচ্চ, 3 থেকে 3.5 ফিট, তবে 2 ফিট দিলে আরও ভালো হয়। তো যাই হোক, আপনারা 3 ফিট পর্যন্ত দিবেন, আমরা এখানে 3 ফিটের মতন আছে, 3 ফিট বা 4 ইঞ্চির মতন আছে। তো আমরা যদি এইভাবে করি তাহলে সেই মনে করেন যে সারগুলো এক সাইডে হয়ে যায়, এরকম করলে সারগুলো এইভাবে চলে আসে, আর ওই পাশে যদি করি ওই পাশে চলে যায়, তো মাঝখানে কিন্তু একটা নালার মতন হয়ে যায়। তো আমরা যদি এই চেম্বারগুলো যদি সুন্দরভাবে দিই, অর্থাৎ এই যে একটা মনে করেন এই চেম্বারের এখানে আর একটা যদি এখানে দিই, তাহলে আমাদের কিন্তু দাঁড়াইতে কষ্ট হচ্ছে না, স্বাভাবিকভাবে একটা মানুষ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়াতে পারবো। তো এটা যদি আমি আর একটু বড়ো দিতাম তাহলে আমার পাও কিন্তু আরও কি এরকম সবাই দিতে হতো, তাহলে আমার কাজ করতে পারতাম না। তো আমরা যে কাজটা এখন করছি, যে কাজটা আমরা এখন করবো সেটা হচ্ছে এখানে দাঁড়াবো। দাঁড়ানোর পরে কিন্তু আমাদের হাতে দেখেন কোনো গ্লাভস নাই। আপনারা যারা ভিডিও করে, আসলে তারা কিন্তু কোনো কাজের না, কাজ করতে জানে না, কাজ করতে পারে না, লজ্জা পায়। আসলে কোনো লজ্জা করলে হবে না, যেহেতু এর ভিতরে রুটিন যে ব্যবস্থা আছে সবাই যেন এই কাজটা করতে পারে। কারণ আমি যেহেতু নিজেই হাতে ধরতেছি, আপনাদেরও কিন্তু ধরতে হবে, না ধরলে কিন্তু আসলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন না। তো এটা অর্গানিক সিস্টেমে যে সারগুলো আমরা উৎপাদন করি, আসলে এখানে লজ্জার কোনো কিছু নাই। তো আমরা যে কাজটা করি এরকম সরাসরি হাতে, এটা গ্লাভস না, সরাসরি হাতে আপনাকে করতে হবে, আর এটার লজ্জা থাকলে হবে না। তো আমরা এই যে দেখেন 3 থেকে 4 ইঞ্চি পরিমাণে এদের উলট পালট করে দেবো। এরকম হাত দিয়ে মনে করেন যে এরকম 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ খালি কোনো রকম, এই যেরকম। তো একটা চেম্বার খালি করতে সর্বোচ্চ সময় লাগবে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে উলট পালট হয়ে যাবে। দেখেন এগুলো কেঁচোতে খাইছে, যার কারণে জন্য সুন্দরভাবে জোরজোড়া হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি নামতেছে, তাহলে এই উলট পালট করে দেওয়ার কারণে এটা কিন্তু একটু ফাঁক হইতেছে, ঠিক আছে, অক্সিজেন সুন্দরভাবে বাতাস চলাচল করতে পারবে, এতে কেঁচোরও সুবিধা আর এটা তাড়াতাড়ি শুকায়ও যাবে, যাতে আমাদের চালতে সুবিধা হয়, ঠিক আছে। প্রতি মাসে, অর্থাৎ প্রতি 10 দিন পর পর আপনারা যদি এরকম একটু যেদিনকে সার উঠাবে তার 4 থেকে 5 দিন আগে যদি আপনি একটু কষ্ট করে উলট পালট করে দিতে পারেন, তাহলে এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের হইলে আপনাদের নেটিং করতে সুবিধে হবে, ঠিক আছে। দেখেন 1 মিনিটও লাগলো না, তাহলে আপনাদের আসলে এখানে বাড়তি কোনো লোকের প্রয়োজন নাই। আপনাদের যদি খামার থাকে তো সেই খামারের যে লোক আছে অবসর সময় আপনার এই কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে। যদি আপনারা এই সিস্টেম হয় যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে আপনাদের সময় খুবই কম লাগবে। অর্থাৎ এই যে কাজটা দেখেন দেখতে হয়ে গেল, আমি আপনারা আর একটা বিষয় দেখাই, মানে এটাও দেখাই আমি আপনারা।
সেমভাবে আমরা এগুলো কিন্তু সবগুলো সার হয়ে গেছে, কিন্তু একটু রসালো আছে। কারণ কি, বাতাসের মাধ্যমে যে জলীয় বাষ্প, সেই বাষ্পের মাধ্যমে এই সারগুলো একটু ভিজা টাইপের হয়ে গেছে, সেই জন্য আমরা একটু উলট পালট করে দিচ্ছি। এই এটা একটু উঁচু, সেইভাবে মনে করেন যে ছোটো ছোটো চেম্বারের থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এগুলো সবই হয়ে গেছে প্রায় দুইবার নিলে, মাসে যদি দুইবার নিই আমি, এখানে দুইবারেই শেষ হয়ে যাবে। সবগুলো কিন্তু খেয়ে ফেলছি। মাথায় রাখবেন, কেসোর সংখ্যা যদি বেশি হয় আপনার সময় খুবই কম লাগবে। দেখেন আমার প্রচুর পরিমাণ কেসো, আর শীতের সময় প্রচুর পরিমাণ ডিম পড়ে এবং বংশ বিস্তার করে। ওদের নভেম্বর থেকেই ওদের প্রজন্ম কাল শুরু হয়ে যায়, তো নভেম্বর থেকে শুরু করে মোটামুটি প্রায় মার্চ পর্যন্ত ওরা বংশ বিস্তার করে। তো এই টাইমেই একটু বেশি যত্ন নেবেন, যাতে এটা বেশি শুকায় না যায়। যদি শুকায় যায় হালকা একটু পানি দিয়ে দেবেন, যদি হালকা পানি দিয়ে দেন তাহলে এটা একটু নরম থাকবে, তাহলে কেঁচোগুলো সুন্দরভাবে নরমের ভিতরে চলাচল করবে এবং এখান থেকে বংশ বিস্তারও সুন্দরভাবে করবে। তবে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ভিডিও খালি দেখলে হবে না, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। এই যে মনে করেন যে উলট পালট করার পরে যদি আমি মনে করি এই যে সারগুলো যদি আমি এরকম চিপ দিই, তাহলে দেখুন জড়ো হয়ে রয়েছে। এরকম জড়ো হয়ে থাকলে তার মানে বুঝতে হবে এর ভিতরে কিন্তু একটু রসালো আছে, তাহলে কোনো পানি দেওয়া লাগবে না। আর যদি মনে করেন যে না একটু শুকাই গেছে, তো শুকানোর ভিতরে যদি মনে করেন যে না সব খাইয়ে পারি নাই, তাহলে হালকা করে পানি দেবেন। তো পানিটা দেবেন ঝাঁঝরি দিয়ে, যেমন ফুল গাছ অথবা যে কোনো চারা গাছে পানি দেয় ঝাঁঝরি, সেভাবে আপনার হালকাভাবে পানি দিয়ে দেবেন। আর এই ঘরটা একটু অন্ধকার টাইপের রাখতে হবে, কেঁচো অন্ধকারে থাকতে পছন্দ করে, এটা আপনারা ঢেকে দেবেন। তো আমরা বিশেষ করে যে চারিপাশে যে নেট আছে এই নেটটা দিয়ে ঢেকে রাখি, তো মোটামুটিভাবে অন্ধকার হয়। এইভাবে করলে সমস্যা নাই, কিন্তু আপনারা যদি পারেন চারিপাশটা এমনভাবে কাজ করবেন, মানে করবেন যাতে এটা একটু অন্ধকার টাইপ হয়, আর অন্ধকার হলে কেঁচোগুলো সুন্দরভাবে রাত দিন চব্বিশ ঘন্টায় খাবে। আর নেট দিয়ে যদি ঢাকে রাখেন, আমরা যে নেট দিয়ে ঢাকতেছি কারণ আপনার কেঁচোর একমাত্র শত্রু আছে মুরগি। এই মুরগি যদি কোনো কারণে বুঝতে পারে যে এর ভিতরে কিন্তু কেঁচো আছে, তাহলে কিন্তু বারবার সে আসবে, ডিস্টার্ব করবে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে, এই জন্য আমরা নেট দিয়ে রাখছি যাতে মুরগি না ঢুকতে পারে। তারপরে আছে লাল পিঁপড়া এবং চিকা, ইন্দুর অথবা চিকা, এগুলো যদি বুঝতে পারে যে ভিতরে কিন্তু খাবার আছে, তাহলে কিন্তু অনেক ঝামেলা করবে। তো সেদিকে সচেতন থাকবেন যাতে এইগুলোর আক্রমণ থেকে আপনার এই কেঁচোগুলো রক্ষা পায়। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আমায় আবার উপস্থিত হইব, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।